মর্নিং সবাইকে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আর আমার প্রিয় ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে শুরু হচ্ছে আমি রান্নাঘর থেকে। তো এখন বাজে 11টা, আমি ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে এখন রান্না করছি কারণ আমার দুদিন ধরে লুজ মোশন হয়েছিল আবার। তো জানো তো হসপিটালে যাই আর খাওয়ার ঠিক থাকে না, যখন তখন যা খুশি খেয়ে নিতাম, তো ওর জন্য আমার লুজ মোশন আবার হয়েছে। তো একটু ঠিক আছি আজকে, গডের দয়ায়, জিসাসের দয়ায়, আমি জিসাসকে পছন্দ করি এখন, আমার নতুন নতুন করছি। তো আর সবার তোমাদের দয়াতেও আমি ঠিক আছি। তো এখন আমি কি করব, না টিফিন না খাবো না, আমার মেয়ের ম্যাগি খাওয়া হয়ে গেছে, আমি এখন ভাতটা বসিয়ে দেবো। আর ভাতটা বসিয়ে আর কি কি করি তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো, আমি আর বকবক করলাম না, আমি আমার কাজটা চালু করে দিই। আর তোমরা সবাই ভালো আছো তো? আর প্লিজ সবাই পুরো ভিডিওটা ওয়াচ করো, আমি কিন্তু পুরো ভিডিও ওয়াচ করেই সবাইকে লাইক করি, প্লিজ তোমরাও সেটাই করো। তো চলো, আর বকবক করলাম না, আমার ভিডিওটা চালু, সাথে কথা বলতে চলে এসেছি অনেকক্ষণ পর। তো রান্না বান্না হয়ে গেছে, এখন বাজে 1:37, তো রান্না বান্না কমপ্লিট। আর এখন ঘরটা মুছবো, বাসনটা মাজবো, তারপরে স্নান করব, করতে করতে 2:30 বাজবে। আর তারপরে জলটাও ভরা হয়ে গেছে আর জামা কাপড়টা কাচাও হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি পড়ছিলো। আবার দেখো রোদ, আবার রোদ, মানে কখন বৃষ্টি কখন রোদ বলা যায় না। কাচলাম, হাঁপিয়ে গেছি, এখন গ্যাসটা মুছবো, বাসনগুলো মাজবো, তারপরে স্নান করব, তারপর পুজো দেবো, তারপর খাবো, তারপর ঘুমাবো, তারপর আমার যে কাজ আছে আমি যেটা করি আজকেগুলো বার করে সব ঠিক করব, কাজগুলো করতে হবে কারণ পুজোর টাইম চলে এসছে। যার মালটা করি তার পুজোর টাইমেই বিজনেসটা, তো আমাকে তো করতেই হবে সেটা, না তার আমাকে করতে দিয়েছে যখন তার কাজটা পুরোপুরি করতে হবে। তো চলো, আমি আর বকবক করলাম না, আমি আমার কাজগুলো করে নিই। তো তাতান দুষ্টুমি করছে পড়ার টাইমে, আর শুভশ্রী পুজো দেবে তো সেটাই দিচ্ছে, তো শুভশ্রী পুজো দিয়ে নিক আর 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 তাতান দুষ্টুমি করে নিক, তারপর আমরা লাঞ্চ করব। আর ভাল লাগছিলো না আজকে লাঞ্চ করতে, তারপর আমি 5টার সময় লাঞ্চ করলো, চান করা হয়ে গেছে, জামা কাপড়ও হয়ে গেছে, মেয়ে সোনা পুজো দিচ্ছে, ও পুজো দিইনি কারণ আমি তাতানকে খাইনি, অলরেডি 3টে বেজে গেছে। তো চলো, আবার তোমার সাথে পরে কথা বলছি। তোমাদের সাথে অনেকক্ষণ পর চলে আসলাম, তাতানকে খাই দিয়ে শুভশ্রী খেয়ে নিয়েছে, সবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট, বাট আমার নাই, তো আমার ভালো লাগছে না, আজকে আমি আর খাবো না, আর একটু ঘুমাবো, আমার খুব ঘুম পেয়েছে। তো চলো, আবার ঘুম থেকে উঠে বিকালে কথা বলবো তোমাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ড, আবার বিকালের তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। আমি আর শুভশ্রী আর দীপিকা, মানে আমার মেয়ের বান্ধবী, ওরা সবাই মিলে আসছিলাম আইসক্রিম খেতে খেতে। আমি শুভশ্রীটা কেড়ে খেয়ে নিয়েছিলাম, ও একটু রাগ হয়েছিল, কিন্তু এটা আমরা মজাই করি রোজ, এটা মজা করতে খুব ভালো লাগে। তো চলো আইসক্রিমটা খাই আর রাস্তায় ঘুরি, কারণ আমি একটু এরম টাইমে হাঁটি, 10-15 মিনিট, সারাদিনে হাঁটি না। মেয়েকে নিয়ে এসে আমি আমার যে কাজগুলো করি সেগুলো আমি করে নিলাম, গুছিয়ে নিলাম, বাটিতে ঠেলে নিলাম চুমকিগুলো, স্টোনগুলো, তাহলে যখন কাজটা করি তখন সুবিধা হয়। তো কালকের থেকে আমি আমার কাজ করা চালু করে দেবো, তো তোমাদের তোর সাথে শেয়ার তো করবোই, প্লিজ তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করো, আর আমি যেটা বানাই তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে কমেন্টস করে বলো, ঠিক আছে? তো দেখো কালকে আমার কাজটা কেমন লাগে তোমাদের। তো আর বকবক করলাম না তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করো না। ওই কাজগুলো করে জামা কাপড়গুলো বাইরে দিয়ে তুলে এনে, মানে রাত হয়ে গেছিলো, 8:30 বেজে গেছিলো, তো আমি বাইরে দিয়ে তুলে এনে ঘরে মেলে দিলাম। তো মেলে দেওয়ার পরে আমি এক বিছানায় চুমকি পড়েছে ওগুলোকেও ঝাড় দিয়ে নিলাম,
এত মেলছি দেখো ওদিক ওদিক করে। আর আমার মেয়ে ডিমের অমলেট করে দেবে, ওনার ডিমের অমলেট প্রচুর সুন্দর বানায়, মানে জানি না কেন এত কী করে সুন্দর বানায়, বাট ওর মতন আমার হয় না, নয় আমার তেল বেশি হয়ে যাবে, নয় ভেঙে যাবে মাঝে মাঝে, কিন্তু ও খুব সুন্দর বানায়। তো ও ডিমের অমলেটটা করে নিল, ও ডিমটা খাবে তাই করে নিল, আর আমি জামা কাপড়গুলো মেলে বিছানাটা ঝেড়ে নিলাম। তো তারপরে খেয়ে নেবো, আর অনেক দিন পর তাড়াতাড়ি আজকে ভাত খেয়ে নিলাম, অনেকটাই তাড়াতাড়ি আজকে খেয়ে নিলাম। তারপর তো দেখছোই তোমরা, খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানাটা করে নিলাম। তো আজকের মতন এখানে এন্ড করছি, নেক্সট ব্লগ নিয়ে কালকে দেখাবে, টাটা বাই বাই।